সুন্দর একটা মেয়ের সন্ধান পেয়েছি, খুব সুন্দর, পছন্দ হবেই। দাঁড়ান, আমাকে একটু সময় দিন। তোমার সাথে হয়তো কথা বলছি, কিন্তু আমার সিদ্ধান্ত বদলাবে না। আচ্ছা, আমারটাও বদলাবে না। শেষ, আমাদের গল্প এখানেই শেষ। আপনি কি বলছেন? আপনি মেহতাব? একটু ধরুন, মেহতাবটা কে? দাও আমি কথা বলি। হ্যালো, হ্যাঁ, এই তো ভালো আছি। আপনি কফি শপে? আচ্ছা ঠিক আছে, কখন? আজকে রাতে? হ্যাঁ, আমি কফি শপটা চিনি। আচ্ছা ঠিক আছে, আসবো। মারামারি করেছিল প্রিন্সিপালের শাস্তি থেকে যে মহিলা বাঁচিয়েছে। হ্যাঁ, আমি তো ভেবেছি নতুন বন্ধু পেয়েছো, তার সাথেই দেখা করতে যাবে। সম্ভবই না, উনি সন্ধ্যায় কফি শপে যেতে বলেছেন, বাচ্চাদের ঝগড়ার ব্যাপারটা নিয়ে আলোচনা করবেন, সেজন্য আমিও না বলিনি। হ্যাঁ যাও, কথা বলে এসো, আমি বাচ্চাদের খেয়াল রাখবো। আচ্ছা ধন্যবাদ। ইসমো, দ্রুত বড় হয়ে কাজটা শেখো, আমি আর পারবো না। আমিও পারবো না। এখনো শেষ হয়নি? হ্যাঁ শেষ, তোমার শেষ হয়নি? Thank you.
দাও এটা এখানে রাখি, এখানে ভালো হবে তাই না? বাইরে থেকে রোদও পাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। এরপর কি করেছি জানেন ফিকরি সাহেব? লোকটা আমার ব্যাগে হাত দেওয়ার সাথে সাথে চোখের মধ্যে স্প্রে করে দিলাম। খুব ভালো করেছেন। এরপর লোকটার সাথে সাথে ব্যাগ ফেলে পালিয়ে গেল। সত্যি আমি অবাক হয়েছি সেমা ম্যাডাম, আপনি অনেক সাহসী হয়ে গেছেন। শুনুন ফিকরি সাহেব, আমি বাইরে যাব, আমি আরো অনেক দূরে যাব। এখন শুধু এই মহল্লার ভেতরে হাঁটবো না, আমি এখন আরো দূরে যেতে পারবো ইনশাল্লাহ। সেমা ম্যাডাম শুনুন, একটু শান্ত হন, এত দূরে যাওয়া ঠিক হবে না, মহল্লার কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে। আমি সেই মহিলা যে ছিনতাইকারীকেও তাড়িয়ে দিয়েছি। বাইরে গিয়ে তো ওনার সাহস অনেক বেড়ে গেছে দেখছি। এবার বলুন তো সেমে ম্যাডাম, আমরা এখন কি খাবো? আমার সেই সকাল থেকেই খুব ক্ষুধা লেগেছে। আমি আজ সকালে একবার বিকেলে একবার বাইরে যাওয়ার চিন্তায় রান্না করতেই ভুলে গেছি। সারাদিন পর এখন এসব কি বলছেন? চেয়ে দেখুন এই লোকটা, এই অসুস্থ লোকটা এখন কি খাবে সেটা ভেবে দেখেছেন? আপনি আসলেই খুব উদার মনের মানুষ ফিকরি সাহেব। তুমি বুঝতে পারছো হাশিম, ফিকরি সাহেব নিজের চেয়ে তোমার কথা বেশি ভাবছেন। আচ্ছা আপনি ভাববেন না, আমি ওর জন্য কাস্টার্ড নিয়ে আসছি, তাছাড়াও সকালে একবার খেয়েছে। এবার বলুন তো সেমা ম্যাডাম, হাশিম এখানে আর কতদিন পড়ে থাকবে? আমিও সঠিক বলতে পারছি না, ডাক্তাররা এ ব্যাপারে এখনো কিছু বলেননি আমাকে। আমি তাহলে এখন যাই। কোথায় যাবেন ফিকরি সাহেব? এখন আমি বাচ্চাদের পাশে থেকে ওদের একটু সময় দেব। ওদের আম্মা আবার ওদের ছেড়ে চলে গেছে, এখন আমার ওদের পাশে থাকাটা দরকার, তাই এখন বাসায় যাব। আমি ওদের যত্ন নেব, ওদের পাশে থেকে একটু সান্ত্বনা দেব, ওদের মা চলে যাওয়ায় ওরা কষ্ট পেয়েছে। আপনি কত ভালো ফিকরি সাহেব। তুমি দেখতে পাচ্ছো হাশিম, উনি কেমন বাবা, কত দায়িত্ববান। আমি এখন যাই, ভালোভাবে ওর যত্ন নেবেন সেমা ম্যাডাম। আপনিও ভালো থাকবেন। থেকে কি হবে, বিয়ার নেই, খাবারও নেই, এর উপর ঘরে সারাদিন হাসিম শুয়ে আছে, এর চেয়ে ভালো আমি বরং তুফানের চায়ের দোকানে চলে যাই। দাও প্লেট দাও। ও আপু, আজ দেখি নতুন খাবার রান্না করেছো। হ্যাঁ, রেস্টুরেন্ট থেকে আনা পাস্তা শেষ। এই নাও তোমার প্লেট। কি হয়েছে? কিছু হয়নি আপু, খেয়ে দেখি। লবণ অনেক বেশি দিয়েছি। আমি সত্যি দুঃখিত। সমস্যা নেই আপু, আমরা খেতে পারবো। খাও। আমি বাইরে যাচ্ছি, ইসমুকে ঘুম পাড়িয়েছি। ও উঠে পড়লে ওকে দেখে রেখো। ঠিক আছে, তুমি কি ওই মহিলার সাথে দেখা করবে? হ্যাঁ যাচ্ছি, দেখি উনি কিভাবে সমাধান করেন। বলছি তো আমি কিছু করিনি। কিছু করিনি মানে কি? তুমি ওকে মেরেছ। হিকমেত এসো খেতে বসো। খাবো না। এসো খেয়ে নাও। না আপু, আমার ক্ষুধা নেই। ক্ষুধা নেই মানে কি? না খেয়ে ঘুমাবে, বসো এখানে। আপু বললাম তো আমার ক্ষুধা নেই। ওর কি সমস্যা হয়েছে বলো তো? আপু বয়সন্ধিকালে সবারই এমন সমস্যা হয়। বয়সন্ধিকালে সমস্যা না, ওর নিশ্চয়ই কিছু হয়েছে, তোমরা দুজনেই তা লুকাতে চাইছো। কি বলতে চাইছো আপু? ঠিক বুঝলাম না। খুব শীঘ্রই জানতে পারবো। আচ্ছা আমি এখন যাই। আচ্ছা। ও শুনে রাখো, তোমরা কেউ হিটার ধরবে না, ইসমেতের খেয়াল রেখো। রাখবো। হ্যাঁ শেষ করো। করছি আপু। স-
মিনি বলরা, তোমরা খাও, আমি ভেতরে যাই। কেউ যদি হিটার ধরো মাথা ফাটিয়ে দেব। হ্যাঁ সেটা বুঝেছি, আসিম তো চলে যায়নি, কাল না হয় খুঁজবে। ভাইয়া মনে হয় এই ব্যাপার নিয়ে ঝামেলা না করলেই ভালো হবে। টেস্টে ডিএনএ যদি ম্যাচ হয় তাহলে আমি সত্যি পাগল হয়ে যাব। ভাইয়া, অসভ্যটা যদি আমার বাবা হয়, এই সত্য জেনে কিভাবে কাজ করব? তাহলে কি আমি কাজ ছেড়ে দেব? না ভাইয়া, সম্ভব না, এসরাকে ছেড়ে আমি থাকতে পারবো না। শোনো হিকমেত, আমার মনে হয় এসরার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো। কেন? এসরা কি তাহলে আমার সৎমা হয়ে যাবে? বললাম তো এই ব্যাপার নিয়ে আর কথা না বলাই ভালো, এসরা তোমার সৎমা হবে। আচ্ছা ঠিক আছে, আগে পরীক্ষা হোক। নিশ্চিত না হয় তুমি এত ভাবছো কেন? হিকমেত, বোঝার চেষ্টা করো। উফ, ওঠো তো, ওঠো, একটু খাবার খেয়ে এসো। যাও হিকমেত, এসব নিয়ে ভেবো না, যাও যাও যাও। কি যে করছো! ভালো লাগলো ফিলিস, কেমন আছো? ভালো আছি, আপনি? আমিও ভালো। দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না, বাসের জন্য দাঁড়িয়েছিলাম। সমস্যা নেই, আমিও কিছুক্ষণ আগেই এসেছি। জায়গাটা অনেক দূরে, এই জন্যই ভালো হয়েছে, কেউ দেখবে না। আমি বিয়ার অর্ডার করেছি, তোমার জন্যও দেব? না না, আমি শুধু কফি খাবো। তাহলে কেমন কফি খাবে? ব্ল্যাক কফি। এক্সকিউজ মি, এখানে একটা ব্ল্যাক কফি দিন প্লিজ। হিকমেত, টেবিল পরিষ্কার করো, আমি কাপড় বদলে বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে দেখা করতে, মহল্লাতেই আছি। আচ্ছা, সেই বন্ধুটা মুজদে নাকি? কি বলছো এসব? হ্যাঁ, এমনিতেই ঘুরতে যাচ্ছি, সব বলতে হবে। তো আপনি বাচ্চাদের ব্যাপারে কি বলতে চেয়েছেন? ফিকরেত আবার কিছু করেছে? আরে বাচ্চাদের কথা বাদ দাও তো, ওদের কথা পরে বলছি, আমরা আমাদের জীবন নিয়ে কথা বলি, কি বলো? বুঝলাম না। আমার তালাক হয়েছে 5 বছর, আর তুমি, তুমিও মনে হয় সিঙ্গেল আছো। হ্যাঁ, কিন্তু কেন? মানে হচ্ছে তোমার এনজয় করা উচিত, বাচ্চাদের খেয়াল রাখা কত কষ্টের সেটা আমি ভালো করেই জানি। এসব বলার মানে কি? রেগে যেও না, আমি বুঝিয়ে বলছি, শান্ত হও। তুমি এত নার্ভাস হচ্ছ কেন? বোরা, তুমি এই সময় এখানে কি করছো? বোরা, ডিনার করতে এসেছি, তোমার সাথে দেখা হবে ভাবিনি। হ্যালো, আমি বোরা। হ্যালো, আমি ফিলিস। আমার এখন চলে যাওয়া উচিত, আপনারা দুজন গল্প করুন, আমি এখন উঠছি। আরে ফিলিস, অন্তত কফি শেষ করে যাও। তুমিও না ফিলিস, তুমি এখন চলে গেলে আমার মন খারাপ হবে। অনেক ধন্যবাদ। এক মিনিট, কি খবর মুজদে? ভালো, তোমার কি খবর বাতু? এই রহমত, ওখানে দাঁড়িয়ে কি করছো? এখানে এসো, চুলের কালারটা দারুণ লাগছে। তোমাদের কি খবর? এজন্য প্রিন্সিপালের কাছে পাঠিয়েছিল। এজন্যই তোমাকে এখনি ফোন করতাম, আমার একটা পরীক্ষা আছে। আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি, এখন আর অন্য কারো হয়ে পরীক্ষা দেব না। ছেড়ে দিয়েছো? পরীক্ষার পাশাপাশি আমি অন্য কিছুও ছেড়ে দিয়েছি। কিন্তু কেন ভাই? চলো আমরা অন্য কোথাও গিয়ে, এটাই হওয়ার কথা ছিল, বুঝতে পেরেছো? Yeah.
এই ওঠো ওঠো, ছাড়ো আমাকে, ছাড়ো এখান থেকে, চলো। এই তুমি এসব কি করছো? হ্যাঁ, তাতে তোমার কি, তুমি এখানে কথা বলার, তোমার সাথে যেতে চায় না। আরে তাতে তোমার কি? হ্যাঁ, আরে তুমি চুপ থাকো না, আমি ওর সাথে যেতে চাই, বুঝেছো? বুঝতে চলো, চলো বলছি, বুঝতে চলো। তো তুমি আসলে কি করো ফিলিস? একটা ক্যাফেতে কাজ করি, পার্ট টাইমে অন্য কাজও করি। হ্যাঁ, অনেক কষ্টের কাজ না? কষ্ট তো হবেই। ফিলিস পাঁচ ভাই বোনের দেখাশোনা করে বোরা, তুমি বুঝতেই তো পারছো ও কত কষ্ট করে, এছাড়া ও কি করবে? আর জানোই তো একা থাকা খুব কঠিন। আমি এখন চলে যেতে যাচ্ছি। কোথায় যাচ্ছ? আমরা একসাথে যাব ফিলিস, একটু ওয়াশরুম থেকে আসছি, তাছাড়া আমরা তো একই এলাকায় থাকি, তাই না? আমি তোমাকে নামিয়ে দেব, ঠিক আছে? তুমি আমার চুল নিয়ে এত চিন্তা করো কেন? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আমি কেন চিন্তা করব? আমি তোমার কে, তাই না? আমি কেন চুলের চিন্তা করব? আচ্ছা, তুমি কিভাবে করতে পারলে? কি, কেন করেছিলে? ইন্টারনেটে যে ছবিগুলো দিয়েছিলে সেগুলো দেওয়ার মানে কি ছিল? এখন তুমিও অন্য সবার মতোই কথা বলছো রহমত। মানে কি? হ্যাঁ, আচ্ছা কি সমস্যা ছিল ওই ছবিগুলোতে? জানি তো, আমার জায়গায় যদি কোনো ছেলে এরকম ছবি দিত তখন তুমি বলতে, দারুণ ছবি তুলেছ, খুব ভালো হয়েছে। এটা কেন বলতাম? এই খুকি ছবি দেখে হিংসা হচ্ছিল। খুকি বলবে না আমাকে। তোমার যা মনে চায় তাই করো মুজদে, যা ইচ্ছা হয় তাই করো। রহমত। হ্যাঁ, আমরা ফ্রেন্ড থাকতে পারি। ঠিক আছে, আমি রাজি আছি। আচ্ছা, ফ্রেন্ডই থাকবো তাহলে। গুড বাই। গুড বাই। এটা আবার কি? কই, কিছু না। আই খুকি দেখি, তোমার হাতটা দেখাও তো। এটা দেখতে পাচ্ছ না, অন্ধ নাকি তুমি? এটা আমার জন্য করেছো? তুমি যে একটা পাগল মেয়ে সেটা জানো? সত্যি একটা পাগল মেয়ে। মেহতাব এখনো আসছে না, হয়তো ভিড় আছে। ও আসবে না। কি বললেন? আমাদের দুজনকে একা রেখেও চলে গেছে। এসবের মানে কি? এত অবাক হচ্ছ কেন? মানে কি হয়েছে? ওর কাজই এটা, তাই আমাদের রেখে চলে গেছে। আমি বিল দিয়ে আসি, তারপর নিরিবিলি জায়গায় গিয়ে কথা বলবো, কি বলো? আপনি এসব কি বলছেন? আচ্ছা এক মিনিট, এক মিনিট, এটা তোমার প্রথমবার? প্রথমবার মানে? আচ্ছা বুঝেছি, তুমি হয়তো কিছুই জানো না, তবে এটা কিন্তু মেহতাবের দোষ। মানে ও সবসময় এমন করে, তুমি হয়তো জানো না। দেখো, তুমি যদি চাও তাহলে আগেই আমরা একটা চুক্তি করতে পারি। মানে তুমি কত নিতে চাও? এসব কি বলছেন? এমন করছো কেন? সমস্যাটা কি? পারিস, পারিস, আরে মারছো কেন? পারিস, ও তো কেটে মেরেই ফেলবো। আরে ছাড়ো আমাকে, কি করছো? আর কখনো সামনে তুলে খুন করে ফেলবো। ফিলিস, ফিলিস দাঁড়াও, ফিলিস, ফিলিস, ফিলিস কথা শোনো আমার। আমাকে ছাড়ো, তুমি আমাকে ফলো করছিলে তাই না? হ্যাঁ করছিলাম। কেন করছিলে? ফিলিস আমরা একই মহলে থাকি, তুমি কখন বের হও সেটা অবশ্যই দেখবো। মানে আমাকে বের
বিক্রি হতে দেখে তুমি ফলো করছিলে? হ্যাঁ ফলো করছিলাম, আমি ফলো না করলে অসভ্যটা তোমার সাথে কি করত কে জানে। ও কি করত? হ্যাঁ আমার কাউকে দরকার নেই, আমি নিজেকে রক্ষা করতে পারি, আমার তোমাকে একদমই দরকার নেই। আমার তোমাকে দরকার আছে। আমার তোমাকে দরকার আছে ফিলিস। কিসের শব্দ? বাবা ওই অসভ্য মহিলা আমাকে ছেড়ে চলে গেছে। বাবা এসো সোফায় ঘুমাবে, এসো আমি নিয়ে যাচ্ছি। উঠো, এই তো উঠে দাঁড়াও। এই তো এক দুই তিন, সোফায় উঠো। তোমার কত ওজন বাবা? আমি একা কখনো তোমাকে উঠাইনি। আগে ভাবতাম কেউ যদি আমাকে বলতো তোমার বাবা ফিক্রি না, আমি খুব খুশি হতাম সত্যি। এমনটা হয়নি। তুমি অদ্ভুত একটা মানুষ, সব সময় মাতাল হয়ে থাকো আর নিজেকে ছাড়া তুমি অন্য কারো চিন্তা করো না। তবুও তুমি আমার বাবা। তবে আমার আসল বাবা কে তা আমি জানতে চাই না। ধন্যবাদ ফিক্রি আলি বল, ধন্যবাদ বাবা। আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছ? বন্ধুদের সাথে দেখা করতে। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ইদানিং তোমার অনেক বন্ধু হয়েছে তাই না? সব সময় বন্ধুদের সঙ্গে দেখা করো। তুমি এখন বের হবে নাকি পরে বের হবে? আসছি আসছি, চলো। মেট বলো আপু। ছুটির দিনে কাজ করাটা আমার কাছে ভালো লাগে না, নিজের অবস্থা দেখো অনেক শুকিয়ে গেছো। আপু ওজন তো বাড়ানো যাবেই, কিন্তু এমন কিছু জিনিস আছে যেটা হারালেও সহজে পাওয়া যায় না। এর মানে কি? এভাবে কথা বলছো কেন বলো তো? দেরি হয়ে যাচ্ছে, জলদি এসো। এটা বলার মানে কি? আমি যাচ্ছি। হ্যাঁ যাও।
ওর কথার মানে বুঝলাম না। কি সব বলে গেল? আপু দেখো ফোন। হ্যালো জেমিল, বলো। রাহমেদ, তুমি অনেক ভয় পাচ্ছ, তাই না? আরে ভয় পাচ্ছি না, সুয়ের আঘাতের কথা ভাবছিলাম। এটাকে ভয় পাও বলতে পারো না। আচ্ছা তাই নাকি, দেখা যাবে। মুজদে অনেক ব্যথা লাগে? অনেক, দেখা যাক কিভাবে সহ্য করো। এই খুকি, আমাকে মিথ্যা বলো না। আমাকে খুকি বলবে না। চলো। কেমন আছো মুজদে? ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। এবার কি করতে এসেছো? এবার আমার জন্য না। কার জন্য? আমার জন্য। ঠিক আছে, কোথায় করবে? এখানে। কি ট্যাটু করবে এখানে? এম লিখব। এসো তুলায়। হ্যালো, অনেক ধন্যবাদ। আমি কি দূরের কেউ যে ধন্যবাদ দিচ্ছ? আমি এক ঘন্টার মধ্যে ফিরে আসব। আচ্ছা ঠিক আছে। কথা শোনো, তুলায় আপুকে বিরক্ত? আই ফিকো, রাখো ওটা। কি করছিলে? হ্যাঁ, তুলায় আপুকে বিরক্ত করবে না। তুলায় এভাবে দেখো না তো। ঠিক আছে, আমি কিছু বলিনি। ওর মা আমার জন্য মান্তি বানিয়েছে, এর আগের বারও আমি যাইনি, এবারও না গেলে বিষয়টা লজ্জার হবে। এতবার অনুরোধ করলে কিভাবে না করি বলো? সেটা আমি বুঝতে পেরেছি। প্রতিবেশীর মতো গিয়ে দ্রুত ফিরে আসব। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জুনিয়র এলি বলেরা, ফিকো ওটা এখনই রেখে দাও। সোফায় গিয়ে বসো। সাবাস। প্লিজ শোনো, এই যে আমি তোমার সামনে, ঠিক আছে? যা তাই দেখছো, মানে আমাকে নিয়ে তোমাকে যে যাই বলুক, তুমি শুধু এটা মাথায় রেখো যে আমি তোমাকে অনেক ভালোবাসি। ভুলে যেও না, মনে রেখো।
রহমত, কাজ হয়েছে? হ্যাঁ হয়েছে, তবে এটা আবারও নষ্ট হতে পারে। আচ্ছা, আপাতত কাজ চালাই। ঠিক আছে। আপু, আপু! হ্যাঁ, দেখো কলের পানি বন্ধ হচ্ছে না। আবার কি হচ্ছে? হায় আল্লাহ! এখন রহমত! হ্যাঁ, এখানে এসো। এই বাড়ির একমাত্র মিস্ত্রি হচ্ছে রহমত। এটাও মনে হয় নষ্ট হয়ে গেছে। এই বাড়িতে প্রতিদিন কিছু না কিছু নষ্ট হচ্ছেই। আমি কি করবো, এই বাড়িটা অনেক পুরনো, নষ্ট তো হবেই। পানি নষ্ট হচ্ছে, জলদি ঠিক করো রহমত। দেখো একদিন বাড়িটা ভেঙে আমাদের মাথায় পড়বে। আরে হয়েছে তো। ফিকো, কি করছো? হ্যাঁ, এটা কেমন খানা হলো? ইসমেতে চোখে লাগতে পারে। আহ ফিকো, আমি এটা দেবো না কিন্তু, চুপচাপ বসে খেলো। সকাল সকাল কি শুরু হলো এসব আমার বাড়িতে! কেউ তলোয়ার চালাচ্ছে তো কেউ পানির কল ঠিক করছে, শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না আমাকে। শুভ সকাল। কিসের সকাল? হ্যাঁ বাবা, শোনো, পাইপ ফেটে গেছে, পানির মিস্ত্রিকে গিয়ে নিয়ে এসো। এটা আমি কেন করব? তুমি ফোন করতে পারো না? এটা তুমিই করো, আর ঠিক করার টাকাটাও তুমি দেবে। আরে টাকা আছে নাকি আমার কাছে? আল্লাহ আল্লাহ, আমি মাসে একবার রাতে এখানে ঘুমাতে আসি আর সকালে উঠে চলে যাই। এখন চোখ খুলতে না খুলতেই তুমি টাকা টাকা করে বাড়ি মাথায় তুলছো। আমি চলে যাচ্ছি, আর সহ্য হচ্ছে না। থাকবো না এখানে। কি এসব? আমিও খেলবো। পারবে না ইসমেত, ছাড়ো। তুমি তোর গাড়ি নিয়ে খেলো, তাহলে ও তোমার তলোয়ার নিয়ে কেন খেলতে পারবে না? হ্যাঁ, তোমার কি? আমার অনেক কিছু। তুমি চুপ থাকো, ওটা আমাকে দাও। আহ, তোমাদের আমার কি হলো, ঝগড়া করছো কেন? এজন্য রবিবার আমার অপছন্দের দিন। রহমত, এখনো ঠিক হয়নি? কোন রকমে ঠিক করেছি। বলেছি না, মানে তুমি এত কথা বলো কেন? দেখা যাক সামনে কি হয়। এখন তো সমস্যা হবে না হয়তো। আমি এটা তুলে পকে দিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। এই দেখি। হ্যাঁ, এটা কি? আপু, এটা কিছুই না। কিছু না মানে কি? ট্যাটু করেছো? সবাই করে আপু। এম লেখা। আরে না, ভুল দেখছো। কি? দেখো এটা হচ্ছে, এটা গাং ছিল, দেখতে পাচ্ছ না? কিসের এম? এই দেখো আপু, দুপাশে ডানা। হেলিবোল্টরা দেখো, দেখতে পাচ্ছ? এটা গাং ছিল। আমাকে বোকা ভেবেছো। এটা তুলে আপুকে দিয়ে আসি, দিয়ে তারপর আমি বাইরে যাব, পরে কথা হবে, জলদি চলে আসবো। হ্যাঁ যাও, যাও, যাবেই তো, চলে গেছে। আচ্ছা বলো তো, এটা মুজদের নামের এম না? সত্যি বলছি, আমি কিছু জানি না। আর আমি আমি তো কিছুই জানি না। আমিও জানি না। আমিও জানি না। আরে বাহ, আমার প্রিয়তম দেখছি নাস্তা নিয়ে এসেছে। আগে পেস্টটা খাও। পেস্ট? ঠিক আছে। এটা হাইরিয়া খালার বিশেষ রেসিপি, ওরস আর ঔষধি গাছের মিশ্রণ। খালা এটা খেয়ে সাত বাচ্চার মা হয়েছেন। তাই নাকি? হ্যাঁ, দেখা যাক আমার কি হয়। চেষ্টা না করে কিভাবে জানাবো বলো। কেমন, কোনো অনুভূতি হচ্ছে? রবিবার কেউ কারো বাড়িতে বিরক্ত করতে আসে? তুলে আপু, আমি রহমত। হ্যাঁ, এলি বলরে এসেছে। আসতে বলো, হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছে। কি বলার আছে? হ্যাঁ কি বলার আছে, বিরক্তিকর। অনেক ধন্যবাদ আপু। কাজ শেষ, আবার প্রয়োজন হলে নিয়ে যেও কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, দেখা হবে। হ্যাঁ দেখা হবে। আজ সন্ধ্যায় অন্তত এসো বাবা। তুমি অপেক্ষা করো না মম, আমি কাল আসবো। কিন্তু আমি তো তোমার পছন্দের খাবার রান্না করেছি। কাল খাবো। ঠিক আছে বাবা, আর কিছু বলার নেই, যা ভালো বোঝো। আচ্ছা রাখছি। ঠিক আছে বাবা, ভালো থেকো, দেখা হবে।
ম্যাডাম ওষুধ। তুমি শুধু আমার খাবার টেবিলে দাও, সাবাস রাতে বাড়ি ফিরবে না। ঠিক আছে ম্যাডাম। আসলে বিষয়টা গুরুত্বপূর্ণ, আমি আপনার ছেলে সাবাসের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। দেখুন বারিশ মানে সাবাস এখন আমাদের এলাকায় এসে থাকছে। ঠিক বুঝলাম না। ও সেখানে বাড়ি কিনেছে আপনাদের এলাকায়? জি, তবে আসল বিষয় সেটা না ম্যাডাম। কি সমস্যা মিস্টার জেমিল? দেখুন আইলা ম্যাডাম, আপনার ছেলে গাড়ি চুরি করে। কি? একজন মায়ের পক্ষে এসব কথা শোনা এত সহজ না তা আমি জানি, তবে এটাই সত্যি। মিস্টার জেমিল আপনি কি বলছেন সেটা কি আপনি বুঝতে পারছেন? আশেপাশে একটু তাকিয়ে দেখুন, তারপর চিন্তা করে বলুন যে আমার ছেলের চুরি করার কি দরকার হতে পারে। কি সব বলছেন? তোমরা নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে আমি কাউকে জানতে দেব না যে তোমরা বারো বছর যাবত বেআইনি আর ইচ্ছাকৃতভাবে আমার আম্মার ভাতা উঠিয়ে খাচ্ছ। কেউ কিছু জানবে না। আর যদি আমি তোমাদের নামে মামলা করি তাহলে তোমাদের অনেক ক্ষতি হবে। সাবাস, তুমি আমাকে পাগল করে ছাড়বে? ঘরের এই অবস্থা কেন? তুমি এখানে কিভাবে থাকছ? সত্যি বলতে আমি এখানেই ভালো আছি। সাবাস, অন্তত কিছু ফার্নিচার তো কিনতে পারতে, একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পারো। সুযোগটা ঠিকঠাক মতো কাজে লাগাতে পারলে একদিকে ইউনিভার্সিটির স্কলারশিপও পাবে, আবার অন্যদিকে টাকাও পাবে। আবার টাকাও পাবো? তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তুমি তোমার মেধাটাকে কাজে লাগাও। এবার আমাদের টিমে তুমি প্রতিযোগিতায় অংশ নাও। যদি এই সুযোগটা হাতছাড়া করো তাহলে সত্যি খুব খারাপ লাগবে।